মথুরা ধর্মতলা বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত কলকাতাগামী অফিস যাত্রীরা। কলকাতাগামী অফিস যাত্রীদের সুখবর দিয়ে চালু হলো চুঁচুড়া ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে এই বাস সকাল 8টার সময় ছাড়ে। বাসটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জিটি রোড ধরে বালি হয়ে ডানলপ, সিথি, শ্যামবাজার, এমজি রোড হয়ে এই বাস স্প্ল্যানেড অবধি যাবে। চুঁচুড়া থেকে স্প্ল্যানেডের ভাড়া ধার্য করা হয়েছে 40 টাকা। প্রথম দিনে এখানে জেলা প্রশাসনের কর্তারা ছাড়াও চুঁচুড়ার বিধায়ক উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের নির্দেশ মতো বাসে যতগুলি সিট ততজন উঠতে পারবেন। প্রতিদিন 7:30 ও 8:30 দুটি চুঁচুড়া থেকে এবং বিকেলে 4:30 ও 5:30 স্প্ল্যানেড থেকে বাস ছাড়বে। ফার্স্ট অফ অল আমাদের নতুন চেয়ারম্যান স্যার SBSTC উনি দায়িত্ব নিয়েছেন, হান্ডুবেল MLA আশিস মজুমদার মহাশয়, ওনাকে আমরা ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর উনি আসার পরে, উনি দায়িত্ব নেওয়ার পরে, মানে কিছুদিনের মধ্যেই চিনসুরা থেকে কলকাতা পর্যন্ত ঐতিহাসিকভাবে যে বাস সার্ভিস শুরু হচ্ছে সেটা ফার্স্ট টাইম এটা আমরা বলা যেতে পারে। তো আমরা উই আর ভেরি হ্যাপি, কেন চিনসুরার লোক, হুগলির লোক খুব সুবিধা পাবে। যদি চাপ যদি বাড়ে তখন আরও বাস সার্ভিসেস বাড়ানোর জন্য কিন্তু উনি চেয়ারম্যান সাহেব অলরেডি আশ্বাস দিয়েছেন। তো আশা করি লোক উপকৃত হবে ভালোভাবে। আমার চুঁচুড়ার মানুষের দীর্ঘদিনের এটা স্বপ্ন ছিল যে চুঁচুড়া থেকে ধর্মতলা একটা ডাইরেক্ট বাস পাবে। সেই স্বপ্ন আজকে সফল হতে চলেছে। আজকে দুটো বাস আমাদের ডিপার্টমেন্টের MD, আমাদের অফিসাররা অলরেডি এসে গেছেন, DM আসবেন, পুলিশ কমিশনার আসবেন, দুটো বাস আমরা এখান থেকে আজকে ছাড়ব। আমাদের রেড চার্টও আমরা দিয়ে দিয়েছি, এটা পার্মানেন্ট রুট, সকাল 7:30 একটা ছাড়বে আর সকাল 8:30 একটা ছাড়বে, আর কলকাতা থেকে বিকেল 4:30, বিকেল 5:30। অনেক দিন লকডাউনে ঘরে বসেছিলাম, মোটামুটি 1 জুন থেকে আমাদের অফিস স্টার্ট হয়ে গেছে। তো আমি কাল খুব কষ্ট করেই গেছি বাইকে, তো আজকে যখন এই নিউজটা শুনেছি যে এখানে বাস প্রথম স্টার্ট হচ্ছে খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে হয়তো, লাইনে অনেকটা দাঁড়াতে হচ্ছে, তো স্যার যখন এইটুকু করেছে আমি জানি আগামী দিনে আর একটু করবে। তা থ্যাংক ইউ স্যারকে অনেক যে এইটুকু করেছেন। স্যার আপনার নাম? আমার নাম অমৃতা ব্যানার্জি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।